খুলনা সিটি নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে খুলনা মহানগর বিএনপি। একই সঙ্গে মহানগরের চারটি থানায় দীর্ঘ ১৪ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা। নিজেদের পদ পদবী নিয়ে ইতোমধ্যেই ভাবতে শুরু করেছেন পদ প্রত্যাশীরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেউ অংশগ্রহণ করলে বা কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে দল কোনো নির্বাচনে যাবে না, কেন্দ্রীয় কমিটির এমন সিদ্ধান্তে এ ঘোষণা দিয়েছে মহানগর শাখা। আগামী 8, 9, 10 ও 11 তারিখের মে মাসে মহানগরীর খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, খানজানালী থানা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা হয়েছে। থানা সম্মেলনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে তা নিয়ে শুরু হয়েছে হিসাব নিকাশ। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে কাউন্সিলের মাধ্যমে দলের গঠনতন্ত্র বিকাশ ঘটবে বলে আশা করছে পদপ্রত্যাশীরা। যে কোনো নির্বাচন যদি ভোটারদেরকে মূল্যায়ন করা হয় তাহলে সেই নেতা অবশ্যই দায়বদ্ধ থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন, এতে অবশ্যই তৃণমূল শক্তিশালী হবে। সরাসরি ভোটের মাধ্যমে এই যে থানার সম্মেলন ডিক্লেয়ার করেছে, আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা এটাকে সাধুবাদ জানাই। যারা চলমান ফ্যাসিবাদ আন্দোলনে আছেন তারাই এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন এবং হামলা মামলা সহ নির্যাতিতরাই নেতৃত্বে আসবেন বলে জানান খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব। দুইটা তিনটা চারটা পাঁচটা করে মামলা খেয়েছে, দেখেছে দুই মাস তিন মাস জেলে থেকেছেন এবং তাদের মাধ্যমেই এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। তারাও এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করা কর্মী, তারাই এই কাউন্সিলে অংশগ্রহণ করবে। আর মহানগর বিএনপির আহ্বায়ক বললেন এবার কর্মীরা প্রত্যক্ষভাবে ব্যালটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে। আমরা চাই কর্মীরা যাকে মনে করবে যে মাঠ পর্যায়ে কর্মীদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে তারাই তাদের নেতা নির্বাচিত করবে। তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে সব স্তরে কাউন্সিলের আয়োজনের মাধ্যমে দলের গঠনতন্ত্র বিকাশ ঘটাতে পারলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছে তৃণমূল নেতাকর্মীরা। রকিবুল ইসলাম মতি, এসআইটিভি, খুলনা।